আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে, আমি নাজরিন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তার আগে আমি অবশ্যই বলবো যে নাইট টাইমে স্কিন কেয়ার কেন জরুরি। নাইট টাইমে স্কিন কেয়ার জরুরি কারণ আমরা যেমন সারাদিন কাজ করার পরে বা সারাদিন যে যাই করি সেটার পরে আমরা কিন্তু সবাই রাত্রে টায়ার্ড হয়ে যাই, আমরা কিন্তু একটা রেস্ট চাই। সেরকম আমাদের বডি পার্টের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা বডির প্রত্যেকটা অঙ্গেরও কিন্তু একটু রেস্টের দরকার হয়, সেম অ্যাজ স্কিনেরও কিন্তু রেস্টের দরকার হয়। সেই কারণে আমরা যেমন রাত্রে নিজেকে রেস্ট ঘুমানোর পরে নিজের মধ্যে এনার্জি সেভ করি, নিজের রেস্ট পাই, সেরকম স্কিনও কিন্তু রাত্রে প্রপার নারিশমেন্টের পরে বা প্রপার স্কিন কেয়ারের পরে সেও কিন্তু খুব ভালো করে নিজেকে রিপেয়ার করে তোলে, নিজেকে রিস্টোর করে নেয়। আমরা যদি বাইচান্স কোনো কারণে ভালোভাবে রাত্রে হয়তো ঘুমালাম না, তো কী হয় না, পরের দিন সকালে আমরা সেই এনার্জিটা পাই না যেটা জেনারেলি আমাদের মধ্যে আছে। সেরকমই স্কিনও যদি রাত্রে ভালো করে সেই রেস্ট না পায়, স্কিনও যদি ভালো করে স্কিন কেয়ার না হয় রাত্রে, তাহলে কিন্তু পরের দিনকে তোমার স্কিন সেই গ্লো বা সেই তোমার স্কিনের যে জেল্লা বা স্কিনের যে ভালো দিকটা সেটা কিন্তু তোমরাও বুঝতে পারবে না। ইভেন আস্তে আস্তে সেটা কিন্তু কমে যাবে। আমরাও যদি প্রত্যেক দিন অল্প অল্প করে ঘুমাতে, মানে কম ঘুমাই, ঠিক করে না ঘুমাই, আমরাও কিন্তু অসুস্থ হই। ঠিক সেরমই স্কিন কেয়ারটাও যদি আমরা স্কিপ করে যাই, স্কিনও কিন্তু একটা টাইমের পরে খারাপ হয়ে যাবে। এই মানে এটা একদম খুব সিম্পল একটা ব্যাপার। এবার আমাদেরকে বুঝতে হবে যে রাত্রে আমাদের স্কিনে ঠিক কী কী জরুরি। রাত্রে আমাদের স্কিনের ফোকাস করা উচিত ক্লিনজিং অ্যান্ড হাইড্রেটিংয়ের উপরে। স্কিন কেয়ারকে খুব ভালো করে পরিষ্কার করা দরকার রাত্রে, কারণ আমি সেই সময় রাত্রে স্কিনটাকে ছেড়ে দেবো, স্কিনটা নিজেকে রিপেয়ার করবে, তার জন্য কী দরকার, একদম খুব ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা মুখের দরকার। এবং তার উপরে কিসের দরকার, হাইড্রেটিং, মানে স্কিন যেন কোনো কারণে ডিহাইড্রেটেড না থাকে। হাইড্রেটেড থাকলে কিন্তু স্কিন তবেই নিজেকে রিপেয়ার করতে পারবে। আমি যে ক্রিম লাগাবো, আমি যে সিরাম লাগাবো, আমি নাইট টাইমে যা যা ইউজ করবো, সেগুলো কিন্তু তখনই পসিবল, মানে কাজ করা পসিবল যখন আমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে। তো হাইড্রেটিংয়ের উপরে আর ক্লিনজিংয়ের উপরে মেন ফোকাস রাখা উচিত নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে। তো আমি আমার প্রোডাক্টগুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি, তোমরা যদি ইচ্ছা করে এইভাবে তোমরাও ইউজ করতে পারো। আমার স্কিনটা বেসিক্যালি ড্রাই প্লাস সেন্সিটিভ স্কিন, কিন্তু আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেন্সিটিভ স্কিনে এটা খুব আরামসে, মানে যারা আছো তারা ইউজ করতে পারো, বা তোমরা তোমাদের মতন করেও একটা কোনো স্কিন কেয়ার রুটিন বানাতে পারো। আমি আমার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের একটু হেল্প হয়। দ্যাটস ইট, এবার চালু করা দেখানো যাক যে কী কী প্রোডাক্ট আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে ইউজ করি। সো ক্লিনজিংয়ের জন্য বা মুখ পরিষ্কার করার জন্য যে প্রোডাক্টটা আমি রাত্রে ইউজ করি সেটা হচ্ছে নিউট্রিজেনা হাইড্রোব্রুট বুস্ট ক্লিনজার ওয়াটার জেল একটা প্রোডাক্ট। এটা অ্যাকচুয়ালি একটা মাইল্ড ওয়াটার বেসড ফেস ওয়াশ, যেটা আমি আমার স্কিনে রাত্রে নিজেকে নিজের স্কিনটা পরিষ্কার করার জন্য ইউজ করে থাকি। আর ফেস ওয়াশ আমি সবাইকে বলবো, অ্যাটলিস্ট যখন রাত্রে ভালো করে স্কিন পরিষ্কার করছো না, তো তখন অবশ্যই অ্যাটলিস্ট 1 মিনিট নিজের স্কিনকে টাইম দেবে। জাস্ট এরম 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 ঘষে নিলাম পরিষ্কার হয়ে গেলো ওরকম না, একটু সময় দেবে স্কিনকে, যাতে করে কি হয় না কি স্কিন পরিষ্কার হয়। অ্যাকচুয়ালি তুমি যে ফেস ওয়াশটা ইউজ করছো, তোমার ফেস ওয়াশটা যে তোমার মুখে ঢুকছে সেই কাজটা যে করছে, সে তাকেও ফেস ওয়াশটাকেও একটু টাইম দিতে হয় যে সে মুখটাকে পরিষ্কার করবে। তো 1 মিনিটের জন্য তোমাকে একটু ভালো করে স্কিনটাকে আস্তে ধীরে আর খুব তাড়াহুড়ো করে নয়, সার্কুলার মোশনে আস্তে আস্তে স্কিনটা পরিষ্কার করা উচিত প্রত্যেকেরই ফেস ওয়াশ করার সময় রাত্রে, বা যারা ক্লিনজার ইউজ করো, ফেস ওয়াশ ইউজ করো, যে যা ইউজ করো সেটা খুব ধীরে সুস্থে। অ্যাটলিস্ট আমি ফেস ওয়াশ লাগাই বলে বলবো 1 মিনিট তোমরা নিজেদের স্কিনে ফেস ওয়াশের জন্য ব্যয় করো। তারপরে তোমরা ফেস ওয়াশ করার পরে খুব হালকা হাতে স্কিনটা মুছে নিয়ে, আমি কী করি, স্কিনটা মুছে নেবার পরে আমি লাগাই স্কিনের মধ্যে টোনার। টোনারে আমি এখন কারেন্টলি ইউজ করছি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের রোজ প্লাস ওয়াটার। রোজ প্লাস ওয়াটার, দেখো রোজ প্লাস ওয়াটার, এটা আমি ইউজ করছি কারেন্টলি। এটা কিন্তু একটা হাইড্রেটিং ফেস ওয়াশ, স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে এরকম একটা ফেস ওয়াশ। সেম এটাও কিন্তু হাইড্রেটিং টোনার, স্কিনকে হাইড্রেট করে এরমই একটা টোনার এটা।
তো আমি নিজের স্কিনটাকে টোনিং করার জন্য বা টোনার হিসেবে এটা ইউজ করি। এবার টোনারটা স্প্রে করে দিলাম, আমি স্প্রে বোতলটাই প্রেফার করি, কারণ হাতে ঢেলে ড্যাপ করে লাগালে স্কিনের জন্য ভালো অবশ্যই হাতে ঢেলে ড্যাপ করে লাগানো, কিন্তু কি হয় না কি আমাদের কাছে টাইম খুব কম, আমরা কিন্তু বেশি টাইম মানে থাকে না আমাদের কাছে জেনারেলি এখন। তো সেক্ষেত্রে কি হয়, স্প্রে করে নিলাম, এই যে টাইমে আমার স্কিনে টোনারটা টানছে, যতক্ষণ আমার স্কিনের স্কিন টোনারটাকে অ্যাবজর্ব করছে, ইন দ্য মিন টাইম আমি আমার ঠোঁটে লাগাই লিপ বাম। তো আমি নাইট টাইমে লিপ বামের জন্য ইউজ করি নিভিয়া লিপ বাম, বরাবরের জন্য মানে খুব কমই হয় যে আমি এটা চেঞ্জ করি, আমি সবসময় প্রেফার করি যে নিভিয়া লিপ বামটা রাত্রে অ্যাটলিস্ট ঠোঁটে লাগানোর জন্য এটা নেই, ব্যাস এইটুকুই আছে, এতটাই দেখাতে পাচ্ছি। তো আমি রাত্রে বেসিক্যালি এই নিভিয়া লিপ বামটাই ইউজ করি। নিভিয়া লিপ বামটা লাগাতে লাগাতে আমার অলমোস্ট টোনারটা টেনে নেয়, তারপরে একটু হাতে করে ড্যাপ করলেই ব্যাস কাজ শেষ। তার জন্য বিশেষ কিছু সময় লাগে না, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগে, এর বেশি আমার তো মনে হয় না লাগে বলে। আর যদি ড্রাই স্কিন হয় তো কোনো কথাই নেই, দেন অ্যান্ড দেয়ার টেনে নেবে। নেক্সট টোনারের পরে আমি ইউজ করি হচ্ছে সিরাম। কি সিরাম ইউজ করি, আমি ইউজ করি ক্যান ফেয়ার সিরাম। ক্যান ফেয়ার সিরাম এটা সেন্সিটিভ স্কিনের একটা সিরাম, অল স্কিন টাইপই বলতে পারো, সেন্সিটিভ যাদের তারাও ইউজ করতে পারে। এটা কিন্তু ব্রাইটনিং অ্যান্ড হাইড্রেটিং একটা সিরাম, যেটা কিন্তু স্কিনকে ব্রাইট করে অ্যান্ড হাইড্রেট করে, এরম একটা সিরাম। দেন আমি এই সিরামটা ইউজ করি, এই সিরামটা মেখে নিলাম, এটা হাতে ঢালতে হয়, এটার ক্যাপটা এরকম, তো এটা হাতে ঢেলে তারপরে মুখে লাগাতে হয়। তো সিরামটা লাগিয়ে দিলাম, সিরাম আমি খুব বেশি মানে মাসাজ করি না, হালকা হাতে কিছুক্ষণ মানে 30 সেকেন্ড মাসাজ করে নিলাম, এবার সিরামটাকে আমি ছেড়ে দিই, স্কিনকে অ্যাবজর্ব করতে দিই নিজের ক্ষমতা দিয়ে, মানে নিজের কাজটা নিজেকেই করতে দিই। আমার স্কিন যখন সিরামটা টানে অ্যাট দ্যাট টাইমে আমি কি করি, আমি আমার চোখে লাগিয়ে নিই আই ক্রিম বা আই জেল। এটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের লুক আন্ডার আই জেল, লুক আন্ডার আই জেল। যখন আমার স্কিনে সিরামটা টানছে ঠিক সেই সময় আমি আমার স্কিনে চোখের চারপাশে লাগিয়ে নিই আন্ডার আই জেল, এই ফিঙ্গারটা দিয়ে, রিং ফিঙ্গার দিয়ে আমি আমার চোখের চারিপাশে লাগিয়ে নিই। এর মধ্যে সিরামটাও টেনে যায়, আন্ডার আই জেলটা থাকতে থাকতেই আমি আমার স্কিনে ইউজ করি নাইট ক্রিম। মানে নাইট ক্রিম আমি যে ক্রিমটা ইউজ করি আমার স্কিনের জন্য নাইট টাইমে এই মুহূর্তে, সেটা হচ্ছে মিন্ট ময়শ্চারাইজার, দ্য সোমি স্ক্যানের মিন্ট ময়শ্চারাইজার ক্রিম ফর সেন্সিটিভ স্কিন। এটা আমি আমার রাত্রে শোবার আগে আমার রাত্রে নাইট ক্রিম হিসেবে এটাই আমি আমার স্কিনে ইউজ করি, ব্যাস কমপ্লিট। এটা যখন আমি নিয়ে নিলাম আমার স্কিনে লাগিয়ে নিলাম, লাগিয়ে একটু মাসাজ করি ভালো করে। নাইট ক্রিম কিন্তু মাসাজ করার আমার আমার পার্সোনালি মনে হয় যে নাইট ক্রিম যখন আমরা লাগাচ্ছি তখন কিন্তু নাইট ক্রিমটা আমরা একটু হালকা হাতে, যার কাছে যতটুকু সময় থাকে ততটুকু টাইমের জন্যই আমরা কিন্তু আমাদের স্কিনে মাসাজটা করতে পারি। কারো কাছে যদি 2 মিনিট সময় থাকে 2 মিনিট, কারো কাছে 5 মিনিট সময় থাকলে 5 মিনিট, এমনও আধ ঘন্টা ধরে মাসাজ করতে পারে, নো নট দ্যাট, 2-3 মিনিট যেটুকু সময় মিনিমাম দেওয়া যায় স্কিনকে সেটুকু মাসাজ করে তারপরেই ছাড়া উচিত। তো রাত্রে স্কিন কেয়ার দেখতে অনেকটা বড় লাগলো, এই যে আমি তোমাদের দেখালাম, আমার কিন্তু মনে হয় যে স্কিন কেয়ার রুটিনটা যখন তুমি করবে তখন কিন্তু তোমার ওই খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট, যদি খুব স্লো হয় কেউ তার 10 মিনিট লাগবে, তার বেশি লাগবে না, মানে 5 থেকে 7 মিনিট ইজ এনাফ ফর স্কিন কেয়ার রাত্রের জন্য। এবার তুমি ওই নাইট ক্রিমটা মাসাজ যদি বেশি সময় করো তো একটু বেশি সময় লাগবে। আর হ্যাঁ একটা কথা, নাইট ক্রিম লাগানোর পরে লুক আন্ডার আই জেলটা থাকছে, ওটাও স্কিন টেনে নেবে, নেক্সট নাইট ক্রিম থাকছে, নাইট ক্রিমটাও স্কিন টানবে। নাইট ক্রিম লাগিয়ে কিন্তু সাথে সাথে বিছানায় শুতে নেই বা বালিশে শুতে নেই, কী হয় না স্কিন আমাদের যে ক্রিমটা থাকে সে সময় ওপরের ক্রিমটা কিন্তু বালিশে লেগে যায়। নেক্সট হচ্ছে আমাদের মেয়েদের একটা জিনিস, যাদের সেন্সিটিভ স্কিন স্পেশালি, তাছাড়াও সবাইকারই সকলেই করতে পারে, এই নিয়মটা ফলো করতে পারে, সেটা হচ্ছে নিজের বালিশের কভারটা, ওপরের যে একটা কাভার সেটার প্রত্যেক দিন চেঞ্জ করতে পারে। আয়দার তার উপরে তুমি একটা টাওয়েল বেছাও প্রত্যেক দিন আলাদা আলাদা, সেই টাওয়েলটা ধুয়ে দাও, কেন কি না ওই টাওয়েলটার ওপরে তুমি রাত্রে শুচ্ছ, তোমার স্কিনের ক্রিম যদি কিছু লাগছে লাগছে, মাথায় তেল থাকলে সেটা লাগছে, সারাদিন সেটা যখন পরে থাকছে সেখানে ধুলোবালি এসে পড়ছে, তো সেই কারণে কি না রাত্রে শোয়ার আগে বালিশের ওপরে একটা ক্লিন টাওয়েল বিছানো উচিত, এবং ঘুম থেকে ওঠার পরে আয়দার তুমি ওটাকে কেচে ধুয়ে পরিষ্কার করে নাও, অথবা পরের দিন তুমি
অন্য টাওয়েল ইউজ করো, কিন্তু রাত্রে শোয়ার আগে অবশ্যই বালিশের ওপর একটা আলাদা টাওয়েল বিছাও অথবা বালিশের কভারটা চেঞ্জ করে নাও। এতে কিন্তু স্কিন খুব ভালো থাকবে, চুল ভালো থাকবে, সব ভালো থাকবে। আজকে চুলে তেল আছে, কালকে চুলে আমার শ্যাম্পু থাকতেই পারে, তো তেলটা কিন্তু আবার রিটার্ন চুলে চলে আসছে, নোংরাটা কিন্তু আবার চুলে চলে আসছে কিংবা মুখে চলে আসছে। তো এই জিনিসটা রাত্রে তোমরা একটু ফলো করতে পারো। আর যেটা সবচেয়ে জরুরি, জলের বোতল, একটা জলের বোতল নিজের সাথে সারাদিন সব সময় রাখবে। যারা চাও যে আমার স্কিনটা ভালো থাক, তাদেরকে আমি এটা বলবো, সবসময় নিজের কাছে একটা জলের বোতল রাখবে, তবেই কিন্তু তোমরা নিজেদের স্কিন, নিজেদের শরীর, নিজের সব কিছু ভালো রাখতে পারবে। আমি কোনো কোনো সময় এটা মিস করি, খুব কম, খুব রম, খুব রেয়ার। যখনই মিস করি আমি কিন্তু, আমি দেখি আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমার কিন্তু পিম্পল বেরিয়ে যায়। দেখো আমার গালে একটা পিম্পল আছে এই মুহূর্তে, মানে কমে গেছে কিন্তু এখনও আছে, যে দেখা যাচ্ছে। তো কি না, জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। স্কিনের হাইড্রেশন, বডির হাইড্রেশন তখনই সম্ভব যখন আমরা প্লেন্টি অফ ওয়াটার ইনটেক করবো। দ্যাটস ইট, এটুকুই বললাম। তোমাদের যদি আরও কারো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, বন্ধুবান্ধব কারোর সাথে শেয়ার করতে চাইলে ফিল ফ্রি টু শেয়ার, অবশ্যই শেয়ার করতে পারো। অ্যান্ড যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, আগামী দিনে আমার ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখানে বেল বাটন প্রেস করো, ওখানে অপশান আসবে অল, অল সিলেক্ট করো, তবে কিন্তু তোমরা আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনস পাবে। দ্যাটস ইট, সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।